আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খালিদ মামুন। আমি এসেছি পটুয়াখালী থেকে। আমি একটি সিনেমার গান করব। সিনেমার নাম হচ্ছে অজান্তে, আর গানটির গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার, আর গানটি সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা স্যার, গানটি কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় কুমার শানু স্যার। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। এই গানটাই তুমি অন্তরটা খালি আবার খালি গলা গাও, কোনো মিউজিক নাই, একটা সুরটা দেখালি না দিন ভাইয়া, আর কিছু বাদ না, খালি গলা গাও অন্তরটা। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, দোহায় লাগে মাগো তুমি। সুতরাং লাগতেছে না ভাই, ওখানে সুর লাগতেছে না, তোমার গায়কই ঠিক আছে, গায়কই তোমার কুমার শানু, কুমার শানুর বলে করছো তো স্টেটটা শানু শানু। রাবাস লাগছে না, আমার একটা সুযোগ দিলে তো দাদা, আমরা ওর কণ্ঠে অন্য একটা গান শুনি, অন্য একটা গান। ধন্যবাদ স্যার। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে। খালেদ মুন্না, তাই না? জি স্যার, খালেদ মামুন। খালেদ মামুন, তো আপনার সুর লাগছে না? দুটো গান তো শুনলাম, সুর লাগছে না ভাই। সুরের একটু একটু রেয়াজ করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। যেমন পড়াশোনা করতে গেলে একটু এবিসিডি তো শিখতে হয়, নাহলে তো পরবর্তী ধাপে যাওয়া যায় না। সেরকম একটু সুরটা আপনি একটু শিখবেন, মানে সুর শেখা মানে কি প্র্যাকটিস করতে হবে। আমি কিছু বলবো,
মানে হলো কণ্ঠকে তৈরি করা। তুমি কার কাছে গান শিখছো? এখন আপাতত শিখতেছি না, আগে শিখছি। কত বছর শিখতেছো? ছোট থেকে না, আমি কন্টিনিউ 2 বছর গান শিখছিলাম, তারপরে আবার চাকরি ফেলে ক্ষেত্রে শিখতে পারি নাই সংসার ফ্যামিলির কারণে। আমরা তোমাকে ওয়েটিং রাখছি, তোমার সুযোগ দেওয়া হলো, কিশোরের চিন্তা করে তোমাকে সুযোগ দেওয়া হলো। আসো তুমি গণেশ গণেশ।